জেলখানায় বসে ডাকাত দল করার পরিকল্পনা। ময়মনসিংহ মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনায় চক্রের 8 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে আদালতে স্বীকারোক্তি দিয়েছে 4 জন। উদ্ধার করা হয়েছে ট্রাক ও লুট করা 4,000 লিটার বোতলজাত সয়াবিন তেল সহ প্রায় 20 লাখ টাকার মালামাল। সাদিকুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। গত 25 সেপ্টেম্বর রাতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে ডাকাতি হওয়া একটি ট্রাক উদ্ধার করে ময়মনসিংহ জেলা পুলিশ। 22 সেপ্টেম্বর ময়মনসিংহ সদরের বেলতলিতে মেঘনা গ্রুপের ডিপো থেকে ট্রাকটি নিয়ে যায় ডাকাত দল। মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমদ ভুইয়া জানান, 25 থেকে 30 জনের ডাকাত দলটি ময়মনসিংহ সদরের বেলতলিতে মেঘনা গ্রুপের ডিপোতে প্রবেশ করে নিরাপত্তারক্ষীদের হাত পা বেঁধে ফেলে। এ সময় তারা 8,000 লিটার সয়াবিন তেল, নগদ 2 লাখ টাকা ও একটি ট্রাক সহ প্রায় 29 লাখ টাকার মালামাল লোড করে নেয়। এই ঘটনায় মেঘনা গ্রুপের করা ডাকাতির মামলার তদন্তের পর দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 8 জন ডাকাতকে গ্রেফতার ও ট্রাক সহ অধিকাংশ মালামাল উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। আমরা এই ঘটনায় এই গ্রুপের 8 জন ডাকাতকে আমরা ধরতে সমর্থ হই। নিরাপত্তা কর্মী ছিল, তাদের হাত পা বেঁধে তারা ভিতরে দিয়ে এই 7 ঘন্টা ডাকাতি সম্পন্ন করে। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জানা যায় দিনের বেলায় পিকআপ ভ্যান চালক আর রাত হলেই গ্রেফতারকৃতরা নেমে পড়ত ডাকাতির কাজে। তাদের পরিচয়টা ঘটেছে মূলত জেলখানায় গিয়ে। জেলখানায় গিয়ে তারা একসময় সবাই একসাথে পরিচয় হয়েছে এবং সেই পরিচয়ের সূত্র ধরেই তারা যখন জামিনে এসে তারা গাজীপুরে একসাথে বসবাস করতে থাকে এবং গাজীপুর থেকেই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা এরকম ডাকাতি করে। ডাকাত চক্রের এই সদস্যদের নেটওয়ার্ক সারা দেশেই ছড়িয়ে রয়েছে, যাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।